ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আগামীকাল মাঠে নামছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে সামনে রেখে যখন আর্জেন্টিনার দলের ফুটবলাররা অনুশীলনে ব্যস্ত, তখন হঠাৎই ইঞ্জুরির ধাক্কা দলটিতে। একসাথে ইঞ্জুরিতে পড়েছেন আর্জেন্টিনা দলের দুই তারকা, যার মধ্যে আছেন আক্রমণভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণদের একজন। জানা গেছে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে চোটের কারণে আর্জেন্টিনার একাদশে দেখা যাবে না অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে। সদ্য লিভারপুলে যোগ দেওয়া আর্জেন্টাইন এই ফরওয়ার্ডকে একাদশের বাহিরে রাখবেন লিওনেল স্কালোনি। শুধু অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারই নয়, আর্জেন্টিনার একাদশের বাহিরে থাকবেন নিকোলাস তাগলিয়াফিকো। এই দুইজনকে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষের ম্যাচের জন্য স্কোয়াডে রেখেছিল আর্জেন্টিনা। তবে ম্যাচের আগেই ইঞ্জুরিতে পড়েছেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং নিকোলাস তাগলিয়াফিকো। জানা গেছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি নতুন করে দলে অন্তর্ভুক্ত করেছেন ট্রেবল জয় জুলিয়ান আলভারেসকে। কদিন আগে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জয় তরুণ এই ফরওয়ার্ডকে সংযুক্ত করা হয়েছে আর্জেন্টিনার স্কোয়াডে।